রাইস করতেছি এটা আজকে ফ্রাইড রাইসটা করব বেগুন দিয়ে এই যে আমার গাছের বেগুন সেই বেগুনটা দিয়ে ফ্রাইড রাইসটা করব তো ওইটার জন্যই ভাবলাম যে করবই যখন একটু সবার সামনে করি তো বেগুনটাকে আমি একটু লবণ দিয়ে মাখায় রাখছিলাম এখন সেই বেগুনটাকে আমি একটু ভেজে নিব তেলে এটার যে মেইন যে ইনগ্রেডিয়েন্টটা সেটা হচ্ছে বেগুন আমার গাছের বেগুন আমি কেটে রাখছিলাম কেটে একটু লবণ দিয়ে মাখায় রাখছি হ্যাঁ লবণ দিয়ে মাখা রাখলে একটু পানিটা উঠে গেলে পানিটা একটু টিস্যু দিয়ে মুছে নিছি এখন আমি সেটা তেলে ভেজে নিব আর কিছু না বেগুনটা একটু আঁচ বাড়াই হাই হিটই কিন্তু ভাজতেছি হ্যাঁ বেগুন হতে তো বেশি সময় লাগে না একটু লালচে লালচে করে ভেজে তুলে ফেলবো আর পরে তো আর এটা সিদ্ধ করার মানে একদম শেষে দিব যাতে বেগুনটা নরম হয়ে না যায় হ্যাঁ আমার তো বেগুন তো খুবই পছন্দের একটা জিনিস বেগুন দিয়ে যে কোনো কিছু আমার কাছে খুব ভালো লাগে আমি জানি না সবার কীরকম লাগে আমার কাছে বেগুন দেওয়া যে কোনো জিনিস খুবই মজা লাগে কেন জানি বেগুনগুলো হয়ে আসছে আমি বেগুনটাকে তুলে ফেলি নাহলে গলে যাবে তো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেল আমার এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি ওই যে নরমাল পেঁয়াজ দিনে আমি যে পেঁয়াজ পাতা যে পেঁয়াজ পাতার যে গোড়ার পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটাই আমি দিয়ে দিচ্ছি আর কেউ ইচ্ছা করলে নরমাল পেঁয়াজও দিতে পারো আমি পেঁয়াজ পাতার গোড়ার পেঁয়াজটাই দিচ্ছি আর দিচ্ছি রসুন কুচি এখানে দেড় টেবিল চামচের মতন রসুন হবে আর দিচ্ছি একটা শুকনো মরিচ এখন আমি দিয়ে দিব হচ্ছে আমার চিংড়ি মাছগুলো আমি কতগুলো চিংড়ি মাছ নিয়েছি এখানে এক বাটির মতন এখানে চিংড়ি মাছটাকে জাস্ট একটু লেবু রস দিয়ে মাথায় রেখে দিয়ে আমি যখন বাইরে যাওয়ার আগে লেবু রস দিয়ে মাথায় রেখে দিয়েছিলাম আর এখানে আমি কিছু মাশরুমটা দেওয়া উচিত ছিল আগে আমি খেয়াল করিনি ভুলে গেছি মাশরুম নিচ্ছি হ্যাঁ মাশরুমটা দিয়ে দিই চিংড়ির সাথে মাশরুমটা হয়ে যাক আর আমার গাছের বরবটি আমি এগুলো একটু ভাপ দিয়ে রাখছি বরবটি আর ব্রকোলিটা আজকে ব্রকোলিটা একটু নরম হয়ে গেছে তবে এগুলো ভাপ না দিলেও কোনো সমস্যা নাই সাথে সাথে দেওয়া যাবে আমি যাতে যেহেতু আমি ডাক্তারের কাছ থেকে এসে চট মাথার মধ্যে তো আছে যে আমার তাড়াতাড়ি এসে করতে হবে ওদেরকে খাওয়া দিতে হবে সেই জন্য আমি এগুলো ভাপ দিয়ে রেখে দিয়ে গেছিলাম সকালবেলা দেখো একটু পানি উঠে গেছে চিংড়িটার মধ্যে থেকে বোধ হয় পানি উঠছে তারপরে ইয়ে থেকে সেই জন্য আমি জালটা বাড়াই দিচ্ছি আমি এটাতে একটু সয়া সস দিয়ে দিই আমি এত মেপে দিচ্ছি না মনে করো এখানে দুই টেবিল চামচের মতন সয়া সস আর আমি যখন লেস সোডিয়ামটা কিনি তো লেস সোডিয়াম সয়া সসটা খুব বেশি লবণাক্ত হয় না মটরশুঁটি হ্যাঁ এটা আমার ফ্রোজেন মটরশুঁটি ছিল আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি যেহেতু আমার ব্রকোলি আর কি বলে তোমার বরবটি তারপরে বেগুন সব কুক আর যে সবজিগুলো দিব সেগুলো সব কুক কাজে শুধুমাত্র এই মটরশুঁটিটাই কুক হওয়া বাকি ছিল সেটা দিয়ে দিলাম এখন এমনিতে মেইন যে রেসিপিটা আমি দেখছিলাম ওটাতে ডিম দেয় হ্যাঁ ডিম না দিলেও কিন্তু হবে আমি একটু ডিম দিয়ে দিই আমার কাছে মনে হয় ডিম দিলে একটু টেস্টটা ভালো আসে আমি একটু লবণও দিয়ে দিলাম
যখন মানে সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন জাস্ট একটু ঘেটে দিলেই হয়ে যাবে। এবার জালটা কিন্তু একটু কমাই দিই, জাল অনেক বাড়ানো ছিল তখন পানি শুকানোর জন্য। বাস এইবার যেটা দিব সেটা হচ্ছে একটু চিলি গার্লিক সস। যদি চিলি গার্লিক সস না থাকে চিলি শুধু চিলি সস দিব করব। এবার আমি আমার অন্য সবজিগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বরবটি প্রথমে, বরবটিটা দেই কারণ বরবটিটা একটু শক্ত তরকারি। আর ব্রকোলিটা তো যদি সিদ্ধ না করতাম তাহলে দিতাম, কিন্তু ব্রকোলিটা যেহেতু একবার সিদ্ধ করে ফেলছি এখন খুবই নরম হয়ে আছে, একদম শেষ মুহূর্তে দিতে হবে। আমি এই যে ভাতটা দিয়ে দিচ্ছি, ভাতটা আমি আগে করে রেখে গিয়েছিলাম, ভাতটা আমার সিদ্ধ কিছু বলে ঠান্ডা হয়ে ঝরঝরা করে রেখে গিয়েছি, বাসমতি চালের ভাত। চার পট রাইস কুকারের পটে চার পট করেছি, কিন্তু আমি সবটা দিব কি না জানি না, দেখি সবটা দিলে বেশি হয়ে যাবে। ঠিক আছে, বেশি দিলে দেওয়া ঠিক হবে না। ফ্রাইড রাইসের জন্য ভাত রান্নার সময় একটু তেল দিয়ে দিতে পারেন, পারো তোমরা ইচ্ছা করলে, কিন্তু আমি দেই নাই, না দিলেও হয়, কিন্তু দিলে আমার মনে হয় যেন ভাতটা একটু ঝরঝরা থাকে। তবে আমি যেটা করেছি আজকে, ভাতটা রান্নার পরে ভাত ঢাকনাটা খুলে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায়, আর যখন মানে হালকা ঠান্ডা হয়ে আসছে আমি একটু চামচ দিয়ে আলগা করে দিয়েছি, নাহলে কিন্তু চাকা চাকা হয়ে যায় ভাত। এখানে যদি গাজর টাজর দিলে কিন্তু আরো সুন্দর কালারফুল হবে। হ্যাঁ, আচ্ছা এবার আমি ব্রকোলিগুলো দিয়ে দিই। ব্রকোলিটা কিন্তু যদি রান্না আগে থেকে সিদ্ধ না থাকে এটা কিন্তু আগে দিতে হবে, আমি জাস্ট যেহেতু আমার ব্রকোলিটা নরম হয়ে গেছে সেজন্য আমি পরে দিলাম। ব্রকোলিটা আমার খুব ভালো লাগে, জানি না সবার ব্রকোলি কেমন লাগে, আমার কাছে ব্রকোলি খুবই ভালো লাগে, একটু মানে যদি ফ্রেশ ফ্রেশ থাকে এরকম একদম গ্রিন। এবার এই যে বেগুনগুলা, বেগুনগুলা দিয়ে দিই। আমার তো মনে হচ্ছে খেতে খুবই মজা হবে। এইটা হলো কমপ্লিট মিল, আর কিছু লাগবে না এটার সাথে। এবার এতে আমি দিয়ে দিব পেঁয়াজ পাতা, আর হচ্ছে এক টুকরা লেবু চিপে দিচ্ছি। এই কিন্তু জাপানিজ এগপ্ল্যান্ট ফ্রাইড রাইস, ওদের ওটার মধ্যে ওদের ওরা যে একটা সস দেয় সেটা সয়া সসই, কিন্তু লেমন আর তোমার ভিনেগার দেওয়া আর কি ফ্লেভার, তো আমি সেটা তো আমার কাছে নাই, আমি এই জন্য সয়া সসের সাথে লেবুটা দিয়ে দিলাম, মনে হয় সেটাতে কিছুটা ওইটা ফুলফিল হবে। এখন সস সবার ইচ্ছা, কেউ ইচ্ছা করলে আর একটু বাড়াই দিতে পারো সয়া সস, আমি যেমন ধরো আর একটু সয়া সস দিয়ে দিলাম, আর একটু চিলি গার্লিক সস দিয়ে দিলাম, এগুলো সব নিজেদের পছন্দ, কে কিরকম খেতে পছন্দ করো তার উপর ডিপেন্ড করো। আমি কিন্তু আর কোনো আলগা আর কোনো যে গোলমরিচ বা কিছু দিলাম না, কারণ চিলি গার্লিক সসের সসটা কিন্তু একটু ঝাল,
তারপরে আমি শুকনো মরিচ দিয়েছি আগে সব মিলায়ে আর দরকার নেই তারপর যদি আরও কেউ বেশি ঝাল খেতে চাও সেক্ষেত্রে এই যে রেড চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো এই তো হয়ে গেল আমার এগপ্ল্যান্ট জাপানিজ এগপ্ল্যান্ট ফ্রাইড রাইস